একই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ও কথা ভিন্ন হলে কথা মানব নাকি কাজ মানব? এটা অনেক সুন্দর এবং চমৎকার একটা প্রশ্ন। উম্মতে মুসলিমার জন্য আহাদিস কওলিয়া তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ বাচক হাদিস প্রাধান্য পাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের উপর। কি জন্য? অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল তার সাথে খাস নির্দিষ্ট হতে পারে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারের অধিক বিবাহ করেছেন, তার স্ত্রী ছিল, এটা তার আমল, এটা তার সাথে খাস হতে পারে। কিন্তু উম্মতে মুসলিমার জন্য তিনি যে নির্দেশ দিয়ে গেছেন সেটাই আমরা এরকম আরো বহু উদাহরণ পাওয়া যাবে। এই সকল ক্ষেত্রে আহাদিস কওলিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ প্রাধান্য পাবে, কেননা অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল তার সাথে খাস হতে পারে। আর যদি আল্লাহ রাসূলের আমল তার সাথে খাস না হয় এবং দেখা যায় যে তার আমল এবং তার কথা বিপরীত হচ্ছে, এগুলোর কিছু মূলনীতি আছে। সে মূলনীতিটা হচ্ছে পরস্পর বিরোধী হাদিস। পরস্পর বিরোধী হাদিস আসতেই মুহাদ্দিসরা বলে, ব্যাখ্যাকাররা বলে যে এটা নাসেখ, এটা মানসুখ, একটা রহিত হয়ে গেছে আর একটা বাকি আছে, এটা একটা সমাধান। পরস্পর বিরোধী হাদিস আসলে মুহাদ্দিসরা কি করে, দেখে যে দুটোর মধ্যে কোনটা বেশি মজবুত, তাহলে এটা দুর্বল, এটা সহি, তাহলে যেটা দুর্বল সেটার আর প্রয়োজন নাই, যেটা সহি সেটার উপর আমল হবে, এটাও একটা সমাধান। পরস্পর বিরোধী হাদিস আসলে মুহাদ্দিসরা কি করে, পরস্পর হাদিস মুহাদ্দিসরা দুইটার মধ্যে সামঞ্জস্য বিধান করার চেষ্টা করে, টিস্যু দরকার ছিল, তাহলে দুইটা হাদিসই নিজ নিজ জায়গায় ঠিক থাকলো, ব্যাখ্যার মাধ্যমে আলাদা আলাদা অর্থের মাধ্যমে দুইটা হাদিসই নিজের জায়গায় ঠিক, এটা গেল তৃতীয় পদ্ধতি। আর একটা পদ্ধতি কি, যখন দেখা যায় যে একটা জয়ীফ একটা সহি এরকম নয়, বরং দুটাই সহি, যখন দেখা যায় কোনটা নাসেখ কোনটা মানসুখ সেটাও নির্ধারণ করা যাচ্ছে না, বরং দুটো কোনোটা কি মানসুখ প্রমাণ করা যাচ্ছে না, যখন দুটো হাদিসের মধ্যে সামঞ্জস্য বিধান করা যাচ্ছে না যে ব্যাখ্যা করে দুটাকে ঠিক রাখবো, তখন কি করা হয়, একটাকে প্রাধান্য দেওয়া হয় আর একটাকে ছেড়ে দেওয়া হয়। এবং প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে অনেক কিছু দেখা হয়, তার মধ্যে একটা পয়েন্ট দেখা হয় যে আমলটাকে আল্লাহ রাসূলের সাথে খাস, যদি আল্লাহ রাসূলের সাথে খাস হয় তাহলে আমল যোগ আমাদের জন্য যোগ নয়, বরং কথা আমাদের জন্য। এগুলো সব উসুলে ফিকহের আলোচনা, অনেক লম্বা এবং বিস্তারিত আলোচনা।